सो हे व्हाट्सअप गाइज वेलकम बैक टू माय यूट्यूब चैनल। फाइनली हमारे सब्सक्राइबर जो फ्री जॉब नहीं चले टाटा ट्रेंड जोडियो थे एखे ऐले मे उभय आवेदन करते पारबे। सो क्यों आवेदन करबे, जॉब लोकेशन कोथाय रही है, वेतन कत रही है, शिक्षागत योग्यता कि लागबे, सब किछु जानिए देबे भिडियोर माध्यमे। तार आगे बोले राखी आमरा ई चैनेले समस्त धरनेर लोकल एवं गवर्नमेंट जबेर आपडेट दिए थाकि। आर जे समस्त लोकल जबगुलि रही है सेगुलो आमादेर शान्तिनिकेतन एडुकेशनल एकाडेमी थेके एकदम डायरेक्ट जब प्रोवाइडेड करे थाकि कोनो रकम चार्जेस छाड़ाई। तो आमरा जे समस्त जबगुलि प्रोवाइडेड करी कोनो रकम टाका लागे ना, एखाने समस्त लोकल जबगुलि किन्तु आमरा फ्रीते प्रोवाइडेड करे थाकि। तुमि जदि जबेर उद्देश्ये जदि ई भिडियोटि देखे थाको ताहले आमादेर चैनेलटिके अवश्यई साबस्क्राइब करे बेल आइकनटि অন করে দাও, তাহলে আমাদের সমস্ত লোকাল জব এবং গভর্নমেন্ট জবের আপডেট তোমার হাতের মুঠোয় চলে আসবে। এছাড়াও তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের এখন ইয়ার এন্ডিং মাস চলছে, সে বলে একটু লোকাল জবের পরিমাণ কমই রয়েছে। তো যে সমস্ত লোকাল জবগুলি আসছে সেগুলো আমরা সমস্ত তোমাদের সামনে তুলে ধরব। জানুয়ারি মাস থেকে প্রচুর পরিমাণে তোমাদের কোম্পানি জব আসতে চলেছে, সেই কোম্পানি জবগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকো। आज ना है कल तुम्हार जेलारे जब आपडेट नहीं एसे थकब। चलो बंधुरा बेशी देरी ना करे वीडियो टी शुरू करा जाक। এখানে তোমাদের ফার্স্টে কোম্পানি নাম দেখে নেব, টাটা ট্রেন জোডিও এবং জেডি টাইটেল যেটা রয়েছে, সেলস অ্যাসোসিয়েট এবং ওয়ার্কিং সেক্টর যেটা রয়েছে জেলার, এবং জব লোকেশন যেটা রয়েছে কলকাতা। তো তোমাদের কলকাতায় জব লোকেশন রয়েছে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে 19টা ভ্যাকেন্সি রয়েছে। তো তার মধ্যে এক নম্বরে যেটা রয়েছে মধ্যম গ্রাম 6টা রয়েছে, 3টে মেল এবং 3টে ফিমেল, এবং লেক মলে যেটা রয়েছে 10টা মেল, এখানে 10টাই মেল লাগছে, এবং ব্যারাকপুরে 2টো মেল লাগছে, রাজারহাটে 1টা মেল লাগছে, ঠিক আছে। তো আর তোমাদের যেটা স্যালারি রয়েছে 10,500টা গ্রোস স্যালারি, টেক হোম 8,500 এবং পিএফ ইএসআই এর সাথে ইনক্লুডেড থাকবে। লজিং ফুডিং এগুলো তোমাদের কোনো কিছুই থাকছে না। এছাড়াও তোমাদের জব রোল যেটা রয়েছে কাস্টমার সার্ভিস সেলস প্রোডাক্ট, মিনিমাম এডুকেশন যেটা রয়েছে 12 পাস, তোমাদের এখানে 12 পাস থাকলে তোমরা এটা আবেদন করতে পারবে। এজ যেটা রয়েছে 18 থেকে 28, আর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড যেটা ফ্রেশার্স অনলি অ্যাকসেপ্টেড, তোমাদের এখানে ফ্রেশার্সরা একমাত্র আবেদন করতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এক্সপিরিয়েন্স শো করাবে না এখানে, ঠিক আছে। তো ডিউটি টাইম যেটা রয়েছে 9 ঘন্টা এখানে ডিউটি টাইম, ওভার টাইম যেটা রয়েছে কোনো রকম ওভার টাইম এখানে নেই। আর তোমাদের ইন্টারভিউ প্রসিডিওর যেটা রয়েছে এফ টু এফ, তোমাদের ফেস টু ফেস কিন্তু এখানে ইন্টারভিউ হবে। তো তোমরা এখানে কীভাবে আবেদন করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের সোজা একদম হোয়াটসঅ্যাপে চলে আসবে, হোয়াটসঅ্যাপে আসার পর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবে। ওকে, তো এখানে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেওয়ার পর আমি সোজা আমাদের শান্তিনিকেতন এডুকেশন একাডেমি যেটা অফিসিয়াল নাম্বার রয়েছে সেই অফিসিয়াল নাম্বারে তোমাদেরকে কীভাবে মেসেজ করে তোমাদেরকে এই জবটি নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। তো এক মিনিট ওয়েট করো, শান্তিনিকেতন এডুকেশন একাডেমি এই আমি অফিসিয়াল নাম্বারটা পেয়ে গেছি। তো এই অফিসিয়াল নাম্বার তোমাদের সামনে নাম্বারটা আমি শো করে দিচ্ছি, এই নাম্বারে তোমাদেরকে কিন্তু মেসেজ করে তোমাদেরকে এখানে আবেদন জানাতে হবে। তো কীভাবে আবেদন করবে, মেসেজটা কীভাবে লিখবে, তো এখানে তোমাদের কোম্পানির নেম কীভাবে লিখছি তোমরা একটু দেখে নাও। তো এইভাবে লিখে তোমাদেরকে কিন্তু এখানে আবেদন প্রসেসটা করতে হবে। তো তোমরা একটু ওয়াচ করে দেখে নাও আমি কীভাবে লিখছি এটা। একমাত্র তারাই আবেদন করবে যারা ওই লোকেশনে গিয়ে জব করতে পারবে বা ওই লোকেশন থেকে বিলং করছো, তারাই একমাত্র আবেদন করবে, ঠিক আছে। তো তোমরা দেখে নাও কীভাবে এটা আমি আবেদন প্রসেসটা কীভাবে করছি বা কীভাবে লিখে এটা পাঠাতে হচ্ছে সেটা তোমরা দেখে নাও। তো এইভাবে তোমাদের পুরোটা লিখে তোমাদেরকে কিন্তু এখানে আবেদনপত্রটি জমা করতে হবে। আপনার তোমরা সিভিটা মেনশন করে দেবে এর সাথে। তো সিভিটা মেনশন করে দেওয়ার পর আমাদের যে অফিসিয়াল স্টাফ যেটা রয়েছে তো উনি জানিয়ে দেবেন তোমাদের ইন্টারভিউ কবে হচ্ছে, কোন লোকেশনে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে, সব কিছু প্রপার গাইড ও করে দেবে, ঠিক আছে। তো এরকম জব আপডেট এভরিডে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটিকে অন করে রাখো, তাহলে আমাদের সমস্ত জব নোটিফিকেশনগুলি তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো জব আপডেট নিয়ে। তো জয় হিন্দ, জয় ভারত।